আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে। সবার আগে সবার কাছে শামশেরগঞ্জ থানার অন্তর্গত চাচন গ্রাম পঞ্চায়েতে নতুন জালাদিপুর আমবাগানে প্রায় 20টি বোমা উদ্ধার করলো শামশেরগঞ্জ থানার পুলিশ। কে বা কারা আমবাগানে বোমা রেখেছে এ নিয়ে তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। বোমা উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নতুন জালাদিপুর গ্রামে। ইতিমধ্যেই বোম স্কোয়াড টিমকে ডাকা হয়েছে। শামশেরগঞ্জ থেকে মাসুম আনসারের রিপোর্ট, নিউজ বাংলা টুডে।